কথার অবসান ঘটিল। মালিকা মুকলি হল মহানগরীর অন্যতম দীর্ঘ উড়ন সেতু। বহুত ভাল লাগিছে, আমার বহুত কষ্ট পালো আমি দুই বছরে, পিছে পিছে যাম বুলি আইছিল কিন্তু যাব নিদিয়ে যে বহুত ভাল লাগিছে। মালিকার সদ্য উন্মোচিত এই সেতুয়ে আজিরে পৰা পালে নতুন নাম নীলাচল সেতু। হাঁহি বিৰিঙিছে মালিগাঁওবাসীর মুখত, হাঁহি বিৰিঙিছে নিতৌ মালিগাঁওৰে অহা যোৱা কৰা চালক যাত্রী, কিয়নো বিগত আঢ়ৈ বছৰে মালিগাঁও পথৰ জমৰ যন্ত্ৰণাৰ অৱসানৰ পথ। দীর্ঘদিনৰ অন্তত যানজট অবিহনে চালক যাত্রীয়ে যাব পাৰিব মালিগাঁও, অতি সহজে নিজ গন্তব্যস্থানত উপস্থিত হব পারিব প্রতিজন, যত রোদ বরষুণ বতাহৰ মাজত ঘণ্টাৰ পিছত ঘণ্টা আৰু অপেক্ষা কৰি থাকিব নালাগে চালক বা যাত্রী। রাজ্যৰ ভিতৰতে অন্যতম দীর্ঘ 2.6 কিলোমিটাৰৰ চাৰিলেন যুক্ত অত্যাধুনিক এই উড়ন সেতুখন 420 কোটি টকাৰে নির্মাণ কৰা হৈছে। এই সেতুৰ তলে উপরে ছবি আঁকি শোভাবর্ধন কৰা হৈছে। ছবিসমূহত প্রতিফলিত হৈছে অসমৰ থলুৱা সংস্কৃতি। মহানগরীত নতুনকৈ সংযোজিত হোৱা উড়ন সেতুক লৈ মামাক ধন্যবাদ দিলে মালিকার ভাগিনে। তেখেতলোকক আন্তরিক ধন্যবাদ জানাইছো। আজি মই এই ব্রিজখনত উঠি মই নিজকে গৌরবান্বিত। মালিগাঁও চাৰিআলিৰ বাসীয়ে, আমি সমগ্র পাণ্ডু মালিগাঁও বাসীয়ে আমি বহুত আনন্দিত হৈছো। আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক বহুত ধন্যবাদ জানাইছো। বুধবাৰৰ নীলাচল সেতু মুকলিৰ পূৰ্বে পুৱাই ওলাই আহিল বিভিন্ন জন। নীলাচল সেতু মুকলিৰ পূৰ্বে উড়ন সেতুত উঠিলে ফটো, ৰীল অথবা সামাজিক মাধ্যমত লাইভত আহিল বহুজন। ইপিনে মুকলিৰ পূৰ্বে নকৈনাৰ দৰেই সজাই তোলা হল নীলাচল উড়ন সেতু। কেমেৰা পাৰ্চন অঞ্জন ডেকাৰ সৈতে বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।